আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পৃথিবী থেকে আপনি আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। এবং আপনার মতো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে যেভাবে আমাকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে যাতে আবদ্ধ থাকতে পারি সেজন্য সবসময় আন্তরিক সাপোর্ট দিবেন। আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছে সেই অ্যাপসটি অত্যন্ত একটি সিম্পল অ্যাপস এবং ট্রাস্টেড অ্যাপস 2020 সালের মধ্যে অন্যতম একটি অ্যাপস বলা যায়। এবং অনেকেই কিন্তু এখানে কাজ করছেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়ার জন্য অন্যতম একটি বেস্ট একটি অ্যাপস। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে যে অ্যাপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রিপ্টোপপ। ক্রিপ্টোপপ এমন একটি ট্রাস্টেড অ্যাপস যে অ্যাপসটিতে আপনি শুধুমাত্র গেম খেলে খেলে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোনো কিছু কেটে কেটে দেখেন বা মিস করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না, সব পরে আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন। আর আপনি যদি ফ্রিলান্সিং বিষয়ক যে কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করে আপনি বিস্তারিত যে কোনো ভিডিও পেয়ে যাবেন। এবং এখানে প্রায় 703টি ভিডিও রয়েছে আজকে পর্যন্ত এবং ডেলি ভিডিও আপলোড হচ্ছে। আমি এতটুকু অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি, আপনি যদি ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চান আমার প্লেলিস্টের মধ্যে যাবেন। যাওয়ার পরে যে কোনো ভিডিও হয়তো আপনার জীবনকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক বকবক করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। অ্যাপসটি শেয়ার করার পূর্বে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই অ্যাপসটির গ্রহণযোগ্যতা কতটুকু বা কতটুকু ট্রাস্টওয়ার্দি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির নাম হচ্ছে ক্রিপ্টোপপ, আর্ন ফ্রি ইথারাম। 25,412 জন এটি ইউজ করছে এবং এটির রেটিং হচ্ছে 4.2 এবং অনেকে কিন্তু এখানে ভালো রিভিউ দিয়েছে। এবং আপনি যদি স্ক্রলিং করে চলে যান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের এই অ্যাপসটির অফিস এবং বিস্তারিত এটি কখন লঞ্চ হয়েছে, এই যে February 4, 2020 আপডেট হয়েছে এবং এক বছর ধরে এটি মার্কেটে রয়েছে। এবং বলে রাখা ভালো যে গুগল প্লে স্টোরের মধ্যে অনেক অ্যাপস রয়েছে যেগুলো কিন্তু সত্যি পেমেন্ট করে না, জাস্ট আপনাকে আমি সেই ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি যেই অ্যাপসগুলো বা ওয়েবসাইটগুলো পেমেন্ট দেয় এবং মোটামুটি কাজ বেশি না করে কিছু কাজ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তবে আজকের অ্যাপসটি দেখার পরে আপনি গেম খেলে আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমে আমি চলে যাচ্ছি সরাসরি গুগল প্লে স্টোরের মধ্যে সিম্পলি ট্যাপ করবেন। সিম্পলি ট্যাপ করার পরে আপনি সরাসরি যে অ্যাপসটির নাম লিখবেন সেটি হচ্ছে ক্রিপ্টোপপ আর্ন ফ্রি। অর্থাৎ প্রথমে আপনি এটিতে ক্লিক দিবেন, তার মানে আপনি আজকের যে অ্যাপসটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। অ্যাপস ইনস্টল করা অত্যন্ত সহজ একটি কাজ। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনি মূল অ্যাপসের ইন্টারফেসে চলে যাবেন। অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে প্রথমে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপরে যে কাজটি করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। সো এখানে অনেকগুলো হয়তো অ্যাড আসতে পারে, তার মানে অ্যাডগুলো আপনাকে দেখতে হবে এবং দেখার পরে অনেক সময় কেটে দিলে কোনো প্রবলেম নেই। সো আপনার বেশি বেশি অ্যাড থাকলে টেনশন করার কোনো কারণও নেই। ওয়ালেটের মধ্যে আমি ক্লিক করছি, ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আরেকটি অ্যাড এসছে, আমি এটি কেটে দিচ্ছি। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখানে দুটো অপশন এসছে, একটি হচ্ছে সাইন ইন জিমেল দিয়ে এবং আরেকটি চলে এসছে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অথবা ফোন নম্বর দিয়ে। আপনি সাইন ইন করবেন, তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি আপনার জিমেইলের মাধ্যমে, অর্থাৎ আপনি আপনার জিমেলটি এখানে কানেক্টেড করে দেবেন। সো দ্যাটস ইট, এতটুকু আমি কানেক্টেড করে দিয়েছি। কানেক্টেড করে দেওয়ার পরে এখানে এই যে বিষয়টি শো করছে সেটি হচ্ছে প্রথমে আমি ইথেরামের মধ্যে রয়েছে। ইথেরাম হচ্ছে একটি ওয়ালেট, তার মানে আপনি যে পেমেন্টগুলো নেবেন সেই পেমেন্টগুলো কয়েনবেসের মধ্যে যে ইথেরাম রয়েছে সেই ইথেরামের মাধ্যমে নেবেন। সুতরাং আপনাকে কয়েনবেসের যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। সো আশা করি আপনি এখানে প্রয়োজন সেটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার সেটি অ্যাড হয়ে যাবে, তার মানে আপডেটেড হয়ে যাবে। অর্থাৎ আপনি কয়েনবেসের মাধ্যমে যে অ্যাকাউন্টটি খুলেছিলেন আমি একটু দেখাচ্ছি কম্পিউটারের মধ্যে। স্টেপ নাম্বার 1, টার্ন অন ইওর মোবাইল ফোন।
চার্জ দিবেন কয়েনবেস লিখে। কয়েনবেস লিখে চার্জ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এই বিষয়টি কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কয়েনবেসের অ্যাকাউন্ট খুলতে হয়। কয়েনবেসের অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজই, ঠিক আছে। আপনি গুগলের মধ্যে যাবেন, গুগলের মধ্যে যাওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলে কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কয়েনবেস অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে বিটকয়েন, ইথারাম, XRP এবং অনেকগুলো। সো আপনার এটি কিন্তু ইউজ করতে হবে। সো এটির অ্যাড্রেস নিতে হলে আপনার পোর্টফোলিওতে ক্লিক করতে হবে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কী কী ওয়ালেট রয়েছে সেটি দেখালাম। আশা করি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অর্থাৎ কয়েনবেসের অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটি অ্যাড করেছিলেন সেই ইমেলটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। দ্যাটস ইট। এতটুকু স্ক্রলিং করে নিচে চলে আসবেন। এখানে স্টার্ট গেমের নিচে লেখা রয়েছে একটি মেসেজ, রেজিস্টার ফর এ কয়েনবেস ইমেল অ্যান্ড দেন এন্টার দ্য ইমেল ইন দ্য অ্যাবাভ ফিল্ড টু স্টার্ট আর্নিং ইথারাম। অর্থাৎ আপনি যেই ইমেল দিয়ে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলটি দিবেন। এরপর আপনি এখানে সেটি আপডেটেড করে নেবেন। দ্যাটস ইট। এরপর এটি পপ কয়েন যেটি লেখা রয়েছে, অনেক সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের অনেক সময় এয়ারড্রপ চালু করে, সেগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি এয়ারড্রপের জন্য পপ কয়েনের মধ্যে আসার পরে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। তার মানে আপনি কয়েনবেসের মধ্যে যে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। ওয়ালেট অ্যাড্রেসটা আমি দেখাচ্ছি, আপনি সরাসরি কম্পিউটার অথবা মোবাইলে কাজটি করে নিতে পারবেন। আমি হোমে ক্লিক করছি। হোমে ক্লিক করার পরে এখানে বিটকয়েনে ক্লিক করছি। বিটকয়েনে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর সরাসরি এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি কপি করবেন। আপনি মোবাইল এবং কম্পিউটারে এই কাজটি করে নিতে পারবেন। সেটি করার পর এখানে যে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তার মানে আপনি পপ কয়েনের এই অপশনে আসার পরে ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন। ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে সেভ অ্যাকাউন্ট ইনফো এটিতে ক্লিক করবেন। দ্যাটস ইট। আমি আবারও বলছি, পপ কয়েন আপনার তখনই প্রযোজ্য হবে যখন আপনি যদি তাদের কোনো এয়ারড্রপ নিতে চান, তার মানে এয়ারড্রপ এর মধ্যে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন কয়েনবেস থেকে। দ্যাটস ইট। সুতরাং আপনি এই কাজটুকু আশা করি করতে পারবেন। এরপরে শেয়ার রেফারেল লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি আপনার রেফারেল লিঙ্কটা বিভিন্ন ধরনের ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলোর সাথে আপনার অ্যাড রয়েছেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি অ্যাড করে দেবেন। দ্যাটস ইট। এতটুকুই। অর্থাৎ আপনি এখানে 40% পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন রেফারেল করে করে। অর্থাৎ এই কাজটুকু করার জন্য আপনাকে জাস্ট কোনো প্রবলেম ফেস করতে হবে না, আপনাকে এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। আমি এটি শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে আমার এটি কাজ হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো যে এখানে কিভাবে কাজ করবেন সেটি। সো এই ওয়েবসাইটে কাজ করতে হলে প্রথমত আপনাকে ইথারামের ইমেলটি দিতে হবে। এরপর আপনি স্টার্ট গেমে ক্লিক করবেন। স্টার্ট গেমে ক্লিক করার পরে গেমগুলো চলে আসবে। এখানে একটি অ্যাড চলে আসবে। অ্যাড দেখলে আপনার কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি অ্যাডগুলো দেখার পরে কেটে দিবেন। এখানে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেই ক্রস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিউ গেমে ক্লিক করবেন। নিউ গেমে ক্লিক করার পরে আপনাকে হয়তো অনেক সময় যে কোনো অ্যাপস ইনস্টল করতে বলবে, আপনি ইনস্টল করলে করতে পারেন, না করলে কোনো প্রবলেম নেই। এটি আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং টার্গেট হচ্ছে 1000 এবং এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি একই ধরনের যে সিম্বলগুলো সেই সিম্বলগুলোতে ক্লিক করবেন। সিম্বলগুলোতে ক্লিক করার পরে সেটি কিন্তু এটা ব্রেকডাউন হয়ে যাবে। সো আশা করি যে আপনাকে একটু অপেক্ষা করতে। আমি একটু জাস্ট সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার বিনিময়ে কিন্তু এগুলো ব্রেক হচ্ছে, তার মানে ভেঙে যাচ্ছে। তার মানে এই ভেঙে যাওয়ার এগেনস্টে কিন্তু আমি উপরে কিন্তু আমার কয়েনগুলো অ্যাড হচ্ছে, তার মানে এখানে যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এখানে কাজ করতে হলে আপনাকে এগুলো আস্তে আস্তে ভেঙে ফেলতে হবে। তার মানে এখানে কিন্তু অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াই আছে, এই ইনস্ট্রাকশনগুলো দেখে দেখে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। তার মানে এখানে গেম খেলে খেলে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। দেখুন আমার স্ক্রিনে কিন্তু পয়েন্টগুলো কালেক্টেড হচ্ছে। আশা করি আপনি এই সেম ক্যাটাগরির যেগুলো সেম সেগুলোতে জাস্ট সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার এগেনস্টে সেগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, তার মানে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে আপনি যে পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই পয়েন্টগুলো কিন্তু অ্যাড হতে থাকবে স্টেপ বাই স্টেপ। দেখুন আমার 370 হয়েছে। সো আশা করি এইভাবে আপনি ব্রেক করে করে, তার মানে এগুলো ভেঙে ভেঙে
আপনি পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন। রাইট, আমি এখন ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে আমাকে নেক্সট একটি অ্যাডে নিয়ে গেল। এরপরে আমি আবার সেটি শেষ হওয়ার পরে এটি ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পরে আমাকে জাস্ট ওয়েট করতে হবে স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর, স্টেজ ফাইভ পর্যন্ত আপনাকে কিন্তু এইভাবে খেলতে হবে। খেলার এগেনস্টে কিন্তু আপনি নির্ধারিত পয়েন্টগুলো পাবেন। সো অলরেডি কিন্তু আমার অনেকগুলো পয়েন্ট জমা হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এভাবে খেলে খেলে গেমগুলো আপনি পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে দ্রুত গেম খেলতে হলে এখানে সেম ক্যাটাগরি যেগুলো সেগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। দ্যাট সিট, এতটুকুই। অর্থাৎ আপনি লেভেল ফাইভ পর্যন্ত আপনি এভাবে খেলতে থাকবেন। খেলার পরে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবেন স্টেপ বাই স্টেপ। অলরাইট, আমি খেলে খেলে এখানে 1140 পয়েন্ট পর্যন্ত পেয়েছি। সেটি এবার আমি ইনস্ট্যান্ট কীভাবে উইথড্র দেবো সেটি দেখাচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি ইথারাম এর মধ্যে কীভাবে প্রবেশ করেছি, তার মানে কয়েন বেসের মাধ্যমে ইথারামে কীভাবে প্রবেশ করছি। আমি এখন কম্পিউটারের মধ্যে আছি, আপনি অবশ্যই চাইলে কয়েন বেসের অ্যাকাউন্টটি কম্পিউটার মোবাইলের মধ্যে খুলতে পারেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি ইথারামের মধ্যে। আমি ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্রিপ্টো পপ সেটি শো করছে, এবং আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ। আমি যে ইথারামটি আমি এখানে অ্যাড করেছি, তার মানে সিম্পল কিছু কাজ করে বা গেম খেলে আপনি যে ইথারামটি অ্যাড করতে পারবেন ওয়ালেটের মধ্যে তার প্রমাণ হচ্ছে এটি। এই যে আমি 0.000001 ইথারাম কিন্তু আমি এখানে অ্যাড করে ফেলেছি, দ্যাটসে সেটা কিন্তু এখানে শো করছে। তাহলে এই পেমেন্ট উইথড্রটা দেখার পরে আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে আসলে যা ইনকাম করবেন এই পপ অ্যাডস থেকে, সেই অ্যাপসটি থেকে খুব সহজেই আপনি আপনার ইথারাম ওয়ালেটের মধ্যে সেটি নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। সো ইনস্ট্যান্ট যে পেমেন্ট দিচ্ছে এটি আর প্রমাণ করার কিছু নেই। আপনি এইভাবে গেমগুলো খেলে খেলে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। আমি যে ক্লেম করেছি ইথারামটি সেটি এখানে মেসেজ শো করছে, সেটি আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। ইউর ইথারাম ইজ অন দ্য ওয়ে, এবং প্লিজ চেক ইউর ইমেল, আমাকে ইমেল চেক করতে বলেছে। সো আমি ইয়ারটি শেষ হওয়ার পর আমি ইমেলটি চেক করব, চেক করে আপনাদেরকে দেখাবো আসলে সেটি যে পেমেন্ট করেছে তার একটি ইমেল আমাকে করেছে, সেই ইমেলটি আমি আপনাদের সাথে শেয়ার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10:13 শো করছে আমার, আর স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 10:14। তার মানে এই যে কয়েন বেস এর মধ্যে সেটি অ্যাড হয়েছে সেটি আমি এবার ওপেন করছি। ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে সাথে সাথে যে ইথারামটি অ্যাড হয়েছে, এই যে ইউ জাস্ট রিসিভ এত ইথারাম, অর্থাৎ বাংলাদেশি 0.03 BDT, সু খুব সামান্য হলেও কিন্তু এই পেমেন্টটা তারা করেছে তার একটি উজ্জ্বল একটি প্রমাণ। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন সিম্পল যে কাজগুলো আপনি করবেন, তার মানে গেমগুলো খেলবেন, সেই গেমের এগেনস্টে কিন্তু তারা সাথে সাথে ইথারামটা কিন্তু আপনার কয়েন বেসের মধ্যে অ্যাড করে দিবে, দ্যাটস ইট। এবং তার এগেনস্টে কিন্তু আপনি টাকাটা সহজে নিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে এই ওয়েবসাইট অ্যাপসটি, সুতরাং এটি দেখে বুঝতে পেরেছেন যে আমার 1140 GWE যে হয়েছিল, এই যেখানে দেখতে পাচ্ছেন 1140 GWE যে, এবং ন্যানো ইথারাম সেটি কিন্তু এখানে শো করছে এবং কীভাবে এসেছে সেটি আপনারা দেখতে পেলেন। সুতরাং এক কথায় বলা যায় এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং ট্রাস্টেড অ্যাপস, এবং এটির মাধ্যমে আপনি বড় না হলেও মোটামুটি কিছু ইনকাম জেনারেট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। I'll catch you guys in my next video. Till then, take care.